খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খাস কলকাতায় সরকারি হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে উঠছে দুর্নীতির অভিযোগ। নথি বলছে বছর দেড়েক আগেও ক্যান্টিন ও স্টলের বিভিন্ন ঠিকাদার সংস্থা ভাড়ার টাকা দিত আরজিকট ছাত্র সংগঠনকে। চলতি বছরের 13 মার্চ ডক্টরস ক্যান্টিনের এক ঠিকাদার হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান, তিনি ভাড়া ও বিদ্যুতের বিল বাবদ 2 লক্ষ টাকা ছাত্র সংগঠনকে দিয়েছেন। আনন্দবাজারের পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে আসার পরেই নাকি বহু অভিজ্ঞ শিক্ষক চিকিৎসককে ব্যক্তিগত কারণে MCA এর পরিদর্শনের কথা বলে পরপর বদলি করে দেওয়া হয়। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই হাসপাতালে বহু হকার অভিযোগ তুলেছেন। সন্দীপ ঘোষ এই ব্যাপারে পুরোপুরি নির্দোষ। তিনি আসার পরে হাসপাতালের পরিকাঠামো অন্য ধরনের সেজে উঠেছে, এটি একটি উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। তিনি এও দাবি করেছেন সন্দীপ ঘোষ কোনোদিন কারোর থেকে 5 পয়সা নেননি। আমরা নিজে গিয়ে ক্যাশ টাকা দিয়েছি। যতবার উনি হায়দ্রাবাদ গেছেন মেয়ের খেলা দেখতে, ওনার মেয়ে আবার গলফ খেলে, খুব কস্টলি খেলা, সাধারণ মানুষ খেলতে পারে না, অত কস্টলি খেলা। যতবার 1 বা 2 লাখ টাকা দিয়েছি কাজের আগে, অনেকবার মোলাইতে গিয়ে সাইটি রোডে কি জমজম না কি একটা করিম বললো দোকান আছে, নন্দের দোকান আছে, ওখানে গিয়ে টাকা পাঠিয়েছি খামে করে। তো টাকা ছাড়া তো কোনো কাজই হয়নি। যত কাজ উনি দিয়েছে, যাকে দিয়েছে, নাই দিক টাকা নিয়েও কিন্তু কাজ করেনি। এটাও হয়েছে, এটাও হয়েছে, দিনের পর দিন ঘুরে। কাজের জন্য বলতে টাকা দেওয়া হয়নি, আমার জন্য আমার থেকে চাওয়া হয়েছে। আমি কাজ নেবো বলে টাকা দিইনি, আমার থেকে চেয়ে চেয়ে না করলে দেখি হবে না, সেইভাবে নেওয়া। আজকে বাইরে যাচ্ছি, টিকিটটা করে দাও, এইটুকু হয়েছে। ভদ্রলোক নিচে গেছে ATM টাকা তুলতে, স্যার আসবো, কথা ছিল, হ্যাঁ আসুন। এখন তো যা রয়েছে ATM পয়সা ওঠার নেই, যে তুমি রাতো, মানে আমি তুলে দিই ওনাকে, উনি টাকা তুলবেন না আর, এরকমও গেছে। তো ওনাকে নিয়ে আর কি আলাদা করে বলবো, মানে বলা যাবে না যে, মানে অন্য আরো ভেন্ডার এখন নেই, প্রেজেন্টলি নেই, নাহলে আপনাকে শোনাতাম। কোন অভিযোগের ভিত্তিতে তাকে আপনারা আজকে আমাদের সামনে আনতে চাইছেন? শুনুন, যেহেতু উনি এখন ওপেন হয়ে গেছে, সবার তো ওনার কদিন লুকাবে, নোংরামে। এবার উনি কী চেষ্টা করছেন, এখানে স্যার আছে, স্যারকে বদনাম করি, এন্টার রাজ্যকে বদনাম করি, যেহেতু এখান থেকে ডিপোর্ট হয়ে গেছে। যে ভালো করতে যায় তার পেছনে লোক লাগবেই, এটা দেখেছি, সেটাই আমরা দেখে আসছি। তার নামটা একবার আপনি, মিস্টার আক্তার আলী স্যার, ডেপুটি সুপারিনটেন্ট ছিল আমাদের, জানাতে পারি যদি, হ্যাঁ খুব বাড়াবাড়ি করে উল্টো জানাতে হবেই আমাকে, আমি তো জানাবোই 100%। এখন আমরা ডিসাইড করিনি, এখন আমরা ডিসাইড করিনি। হ্যাঁ, যখন ভেন্ডার মিট হবে, সবাই যত টাকা দিয়ে সবার এর ব্যথা হবে, সবার নামে উল্টোটা বলছে, প্লাস স্যারের নামে বলছে যে ভদ্রলোক চা নাও খায় না, চায় না, যে ভেন্ডার অ্যালাউ করে না বিল্ডিংয়ে, সব থেকে বড়ো কথা। স্যারে আসার পরে, মিস্টার সন্দীপ ঘোষে আসার পরে আরজিকার কিন্তু অন্যরকম চেহারা। আগে এখানে ভেন্ডার আসতো, এক একটা ভেন্ডার 10 বছর কাজ করে কোটি কোটি টাকা কামিয়েছে, এখন করে দেখা একটা ভেন্ডার চুরি করে দেখাক, পারবেন না আর সরকারি জায়গায় টাকা মারতে পারবেন না। আপনি এই বিষয়ে কি বলতে চান প্রত্যক্ষদর্শী হিসেবে? আমি একটা ক্যাফে নিয়েছি টেন্ডারে হিসাবে, তারপরে উনি আমার বউ দিয়ে, আমি ওনার বউ গিয়েছিলাম, আমি আমার দিয়ে 5 লাখ টাকা নিয়েছে ক্যাফের জন্যে, তারপরেও পেপারটা বন্ধ রেখেছে, পেপার দিচ্ছে না, হচ্ছে না, কাজ হচ্ছে না কি, আর টাকা লাগবে। আমি বললাম আর আমি টাকা দিতে পারবো না, 5 লাখ টাকা আমাকে দিয়ে নিয়ে নিল ক্যাফের জন্যে, এখনও অবধি আমার ক্যাফে আটকে আছে, আর কি বলবো। আপনার নামটা বলুন। আমার নাম আফসার খান। আপনার বাড়ি? আমার বাড়ি বিলগেছে আছে। আপনি আপনি 5 লাখ টাকা দিয়ে কিনেছিলেন কিভাবে, ক্যাশ না? না না, ক্যাশ নিয়েছো। উনি ক্যাশ আর টাকা নিয়েছো? ও ক্যাশ, হ্যাঁ, পেপার ছাড়া। ও তো এরকম নেয় না, না ক্যাশই নেয়, যা নেয় ক্যাশ নেয়। আমি টেন্ডার জন্য এই জন্য নিয়েছি, আমি ক্যাফের মধ্যে অনেক টাকা খরচা করে দিয়েছিলাম, আমাকে না দিলে তো আমার তো সব জায়গা নোকসান, পয়সা দিয়েছি ওইটাও চলে যাবে, আমার ওইটা ক্যাফে চলে যাবে। হ্যাঁ, ও তো ওইরকমই নিত, ও তো যত ভেন্ডার আছে এখানে সব দিয়ে ওই রকমই নেবে, ক্যাশ টাকা নিচ্ছিল। আর ফ্লাইটের টিকিট দুবাই মধ্যে, তো দুবাই মধ্যে ওর ছেলেটা দুবাই মধ্যে পড়াশোনা করে, আজকে দুবাই মধ্যে ছেলে গিয়ে পড়াশোনা করছে, তো এরকমই পড়াশোনা করছে, কত টাকা এখান দিয়ে নিয়ে গেছে, তারপরে তো ছেলে পড়াশোনা করছে ওইখানে। আর এখানে ফালতু যা ভালো লোক আছে ওদেরকে মাথা খারাপ করে রেখেছে, এখানে ডিস্টার্ব করে রেখেছে, আজকাল ভালো কাজ হচ্ছে না, কিছু হচ্ছে না।
সান্দ্র মন্ডল রিপোর্ট খবর 24 ঘন্টা।